হ্যালো অ্যাস ফ্রেন্ড ওয়েলকাম টু ইলেকট্রা স্টাডি একটা খুব ভালো খবর যেটা পিআরবির যে রেজাল্টগুলো পেন্ডিং ছিল সেগুলো দিতে শুরু করেছে পিআরবি ইতিমধ্যেই পি পি আরবি সাইডে গিয়ে দেখতে পাবে যে ফাইনাল রেজাল্টের এখানে একটা নিউ দেখাচ্ছে এই যে ফাইনাল রেজাল্ট কাদের ফাইনাল রেজাল্ট দিল রিক্রুইমেন্ট টু দ্য পোস্ট অফ দ্য ওয়ারলেস সুপারভাইজার যারা টেকনিক্যাল গ্রেড টু তাদের রেজাল্ট ফাইনাল দিয়ে দিল পিআরবি বোঝা যাচ্ছে যে পি এখন প্রসেস শুরু হয়ে গেছে একে একে এবার রেজাল্টগুলো আশা করি দেবে এবং কনস্টেবলেরও যে ছয় তারিখের কী হচ্ছে সেটা আর উপরে নির্ভর করে পরবর্তীকালে রেজাল্টও চলে আসবে পরপর যে রেজাল্টগুলো এবার আশা করি চলে আসছে সো ওয়ারলেস অপারেটরের ফাইনাল রেজাল্টের যে নোটিশ সেটা দেখে নেব ফাইনাল মেরিট লিস্ট প্রভিনসিয়ালি সিলেক্টেড দ্য ক্যান্ডিডেট দেখো এখানে সুপারভাইজার ওয়ারলেস সুপারভাইজার গ্রেড টুয়ে যাদের ফাইনাল রেজাল্ট বেরিয়ে গেছে ইতিমধ্যে সবাই দেখলাম আমরা নোটিশটা দেখে নিলাম রেজাল্টটার দিকে একটু দেখব যেখানে তিয়াত্তর জন টোটাল ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছেন তার মধ্যে জন ফিমেল আমরা কাট যদি দেখি কাট আপে যদি দেখে নি কাটপটা কাটফ যাদের একশো ছাব্বিশ পয়েন্ট পাঁচ গেছে আর মেলদের ক্ষেত্রে আনরিজার্ভদের একশো গেছে আর ফিমেলদের ক্ষেত্রে একশো ছত্রিশ গেছে শিডিউল কাস্ট যারা ছিল তাদের একশো পাঁচ মেয়েদের শিডিউল কাস্ট যারা একশো ছেলেদের শিডিউল ট্রাইবের কাট গেছে পঁচাত্তর আর এখানে দেয়া নেই অবশ্য ও সি এর মেয়েদের গেছে একশো এবং ও এর কাট গেছে একশো মেলে এ হচ্ছে কাট আর একবার সবাইকে কংগ্রাচুলেশনস যারা ফাইনালি তারা যারা সাকসেস পেলে অনেক কষ্ট এবং পরিশ্রমের পর এ ধরনের ডাব্লুবি সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো